আজি মহানবমী, শারদীয় দুর্গা পূজা বতৰ। আজি পুৱাৰে পৰা আৰম্ভ হৈছে দেৱী দুর্গার মহানবমী পূজা। ইতিমধ্যে পুৱাৰে পৰা পুরোহিতে বিভিন্ন পূজা মণ্ডপত মা দেৱী দুর্গার চৰণত পূজা অর্চনা কৰি আছে। মই বর্তমান উপস্থিত আছো লখিমপুৰ জিলাৰ নারায়ণপুৰৰ এটা পূজা মণ্ডপত উপস্থিত আছো। মই দেখুৱাম এক ব্যতিক্রমী দৃশ্য। ইয়াতে যিহেতু নবমী পূজাৰ দিনা দেৱী দুর্গার সন্তুষ্ট করার অর্থে এইদরে কুমারী পূজা করা হয়। আর মই কুমারী পূজার সামগ্রিক দৃশ্যাংশ দেখাবর কারণে চেষ্টা করি। মোৰ ক্যামেরা সজোগে দৃশ্যাংশ দেখুৱাই আছে। ইয়াতে দেৱী মা দুর্গার নবমী দিনাখন পরম্পরা অনুসারে এইদরে কুমারী সকলক পূজা করা হয় আর এইদরে সেই কুমারী পূজা আরম্ভ হয়েছে। মই সামগ্রিক দৃশ্যাংশ পোনপটিয়াভাবে ইসানীয় দর্শকসকলক দেখাবলৈ চেষ্টা করছো। ইতিমধ্যে কুমারী পূজা আরম্ভ করে থাকা হয়েছে। মালৰ পঞ্চং তৈলক্যং সুন্দরী বরণ্যাম নানালঙ্কার নামাগ্নিং ভদ্রবিদ্যা প্রকাশিনেম চারু হাস্যং মহানন্দাং হৃদয়াং সুভদ্রাং শুভম ধেয়ং কুমারী জননী পরমানন্দ রূপিণীম রূপিণীম। হয়, এইদরে দেখা গৈছে যে তিনিগৰাকী কুমারী কেদরে বহুয়ায় দেৱী দুর্গার আজি যে নবমী পূজা সেই নবমী পূজা সম্পাদন করে থাকা হয়েছে। চৌদিশে সুতরাং পূজার বতর আর দুর্গা পূজার আজি নবমী, যেহেতু নবমী দিনাখনের এই যে পরম্পরা অক্ষুণ্ণ রাখি এইদরে নবমী পূজা করে থাকা হয়েছে। কুমারী পূজা করে আছে আর দুটা মন গেছে জানিম কেন ধরনের পূজা আয়োজন করেছে। আমি আমার নারায়ণপুর আঞ্চলিক দুর্গা পূজা সমিতি এইবার 36 সংখ্যক এই দুর্গোৎসব আমি আজি মহানবমী অনুষ্ঠান এতিয়া পূজার কর্মার দিকে কর্ম অনুযায়ী এতিয়া আমার কুমারী পূজা আরম্ভ হয়েছে। ইয়ার পিছত হোম যজ্ঞ আরম্ভ হব আর অহাকালিলে আমার দশমী আছে। দশমী আমার ভাষণ মানে দেবীর বিসর্জন দিয়া হব। বর্তমানলৈকে আমার ধুনিয়াকে কার্যসূচী চলি আছে। নিয়ম কানুনের মাজতে আমার পরিষ্কার পরিচ্ছন্নতার মাজে আমি কার্যসূচী পালন করে আছো। কুমারী পূজা চলি আছে সুন্দরকৈ। দেৱী মাৰ আশীৰ্বাদত আমাৰ নাৰায়ণপুৰ আঞ্চলিক দুৰ্গা পূজা কুমাৰী পূজা চলি আছে। মায়ে সবকে আশীৰ্বাদ কৰক, আগন্তুক বৰ্ষটো সকলোৰ বাবে মংগল হওক, তাৰ কাৰণে প্ৰাৰ্থনা জনাই আমি পূজাভাগ আগবঢ়াইছোঁ। আশা কৰিছোঁ মায়ে আমাৰ মনোকামনা পূৰণ কৰিব। ধন্যবাদ থাকিলে। মই পুনৰ দেখাবলৈ এটা চেষ্টা কৰিম কিদৰে কুমাৰী পূজা আচলতে কৰা হয়। দেৱী প্ৰতিমাৰ চৰণত আজি দুৰ্গা পূজাৰ উদ্দেশ্যে পূজা কৰা হয়। সহায় কৰাৰ সমান্তৰালকৈ এইদৰে তিনিগৰাকী কুমাৰীক এনেদৰে সন্মুখত ৰাখি দেৱী দুৰ্গাৰ সন্মুখত এইদৰে কুমাৰী পূজা কৰি থকা হৈছে। মোৰ কেমেৰা সহযোগে দৃশ্যাংশ দেখুৱাই আছে। যথেষ্ট সংখ্যক ৰাইজে ইয়াত উপস্থিত হৈছে এই কুমাৰী পূজা চাবৰ কাৰণে আচলতে সকলো উপস্থিত হৈছে। মোৰ কেমেৰা সহযোগে দৃশ্যাংশ দেখুৱাব কেনেদৰে আচলতে বিভিন্ন সংখ্যক ৰাইজে ইয়াত উপস্থিত হয়েছে। সকলে কেবল মার চরণত আশীর্বাদ লৈছে আর যে দুর্গী দুর্গা দেবী দুর্গার আশীষে যাতে সমাজখনের নিজের পরিয়ালটো কুশল মঙ্গল হয় তাকে কামনা করেছে। ইতিমধ্যে আমি নারায়ণপুরের এই পূজা মণ্ডপের সামগ্রিক পরিবেশ দেখাই আছো। মই পুনৰ দেখাবলৈ এটা দৃশ্য দেখাবর কারণে চেষ্টা করি কিদরে পুরোহিতর মন্ত্রস্থানের মাজত এনেদরে কুমারী পূজা আরম্ভ হয়েছে। মোৰ ক্যামেরা সজোগে দৃশ্যাংশ দেখাই আছে। সকলো সুন্দরকৈ নীতি নিয়মের মাজে হয়ে আছে। আসলে ব্যতিক্রম যে কুমারী পূজা আসলে সেই কুমারী পূজা আমি দেখাবর কারণে চেষ্টা করছো দর্শকসকলক। দেখা গৈছে যে ইতিমধ্যে পূজা চলি আছে আর এইদরে কালিলৈ যেহেতু দশমী অনুষ্ঠিত হব তার আজি নবমী, যেহেতু পুরোপুরা এদের নবমী পূজা চলি আছে। কুমারীসকলক এদরে পূজা করে থাকা হয়েছে। এক নান্দনিক দৃশ্য দেখাব লাগিব আসলে তিনিগৰাকীক কুমারীক এদরে সজায় পড়ায় সুন্দরকৈ রখা হয়েছে আর দেৱী দুর্গার প্রতিমার সন্মুখে এদরে পূজা করা হয়েছে। আমি ঈশানীয় দর্শকসকলক তার সুন্দর দৃশ্যাংশ আমি ইতিমধ্যে দেখাই আছো। সকলো উপভোগ করেছে তিনিগৰাকীক কুমারী আসলে দেখা পাইছো কি সুন্দরকৈ রখা হয়েছে। আসলে রাজ্যখনের বিভিন্ন প্রান্তর সমান্তরালকে নারায়ণপুরও দেখা গেছে যে দুর্গা পূজা উলহ মালহ উদযাপন করেছে। সমান্তরালকে আমি আজি ঈশানীয় দর্শকসকলক নারায়ণপুরের পূজা মণ্ডপের কুমারী পূজার কিছু দৃশ্যাংশ দেখাবর কারণে চেষ্টা করলাম।